কাঁধের তৃণমূল নেতৃত্ব ঠিক কি বলছেন এ প্রসঙ্গে শুনে নেওয়া যাক। যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল এখানে তারা বোম বন্দুকে রাজনীতি করত, সন্ত্রাস তৈরি করত, মানুষকে অত্যাচার করে জবরদস্তি করে ভোট করে তার এখানে ভোট লুটপাট করত। সেই রকম একটা অবস্থাতে দাঁড়িয়ে বলাই বাবুরা সেই বোম বন্দুকের সামনে দাঁড়িয়ে গুলি গোলার সামনে দাঁড়িয়ে গণতান্ত্রিক ভাবে তারা বামফ্রন্টকে প্রতিহত করেছিলেন। বামফ্রন্টের সেই মানুষগুলো আজকে বিজেপিতে যোগদান করেছেন এবং বিজেপিতে যোগদান করে আবার সেই সন্ত্রাসের পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছেন। তাই বিজেপির সন্ত্রাসকে রুখে দেওয়ার জন্য, বিজেপির বোম বন্দুকের রাজনীতিকে রুখে দেওয়ার জন্য আমরা ওখানে বলাই বাবুকে সভাপতি করে চোখ রাখবো। যে খবরে ফলোহানিনী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে ভিড়, দূর দূরান্ত থেকে পুজো দিতে আসছেন পুণ্যার্থীরা। দুপুর দুটোয় অমাবস্যা লেগেছে এবং ফলোহানিনী অমাবস্যায় তালামাকে ফল নিবেদন করবেন ভক্তরা। তালাপীঠের পাশাপাশি দক্ষিণেশ্বরেও আজ সকাল থেকেই পুণ্যার্থীদের ঢল। ফলোহানিনী অমাবস্যা উপলক্ষে সেখানেও বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য সরাসরি দক্ষিণেশ্বর থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, কিছুক্ষণ আগেও সেই ছবি তুমি আমাদের দেখিয়েছো যে পুণ্যার্থীদের লম্বা লাইন এই মুহূর্তে দক্ষিণেশ্বর প্রাঙ্গণ, এবং অধীর আগ্রহে তারা অপেক্ষা করে রয়েছেন কখন মায়ের দর্শন পাবেন। ঠিক কি কি নিয়ম, কি কি উপাচার মেনে আজকে পুজো হয় দক্ষিণেশ্বরে, এবং এই মুহূর্তে ছবিটাই বা কি? দেখো অমৃতা, তোমাকে প্রথমে এই মুহূর্তের ছবি দেখাবো, তারাপীঠের পাশাপাশি দক্ষিণেশ্বরের ছবি। ভিড় কিন্তু কিছুতেই কম যায় না, এবং এই বিশেষ অমাবস্যার যে পুজো, সেই পুজো উপলক্ষে সকাল থেকে কিন্তু দর্শনার্থী বলতে পারো ভক্ত তারা কিন্তু ভিড় জমিয়েছেন, লাইন দিয়ে পুজো দেওয়ার জন্য এসেছেন। এই মুহূর্তে তুমি মন্দির প্রাঙ্গণের ছবি দেখছো, ক্যামেরা পার্সন সন্দীপন গুপ্তকে দেখাতে বলবো। একদম প্রবেশ পথ থেকে শুরু করে মন্দিরের ঢোকার মুখ পর্যন্ত যারা ভক্ত তারা কিন্তু পুজো দেওয়ার জন্য এসে অপেক্ষা করছেন। এখনও পর্যন্ত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, এবং এই ফলোহারিণী অমাবস্যা উপলক্ষে জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যার বিশেষ তিথিতে যে পুজো দেওয়ার যে রীতি, হিন্দু ধর্ম মতে যে তিনটি কালী পুজো হয়, তাতে দীপান্বিতার কালী পুজো আমরা সবাই জানি, এবং তারপর একটা অন্যতম এই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার যে পুজো, এবং সেই জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে তারা অনেকেই এসছেন যারা পুজো দিতে এসছেন। তবে আজকের দিনটার একটা বিশেষ তাৎপর্য রয়েছে। আজকের দিনে কিন্তু মা শারদাকে কিন্তু দেবী জ্ঞানে পুজো করেন রামকৃষ্ণ, এবং সেই উপলক্ষে কিন্তু আজকের দিনটার একটা ঐতিহাসিক তাৎপর্য রয়েছে, এবং যে কারণে অনেক দূর থেকে অনেকেই কিন্তু পুজো দিতে এসছেন। আমি সরাসরি চলে যাব যারা পুজো দিতে এসছেন তাদের কাছে। আপনি কোত্থেকে এসছেন, কোত্থেকে এসছেন? আমি বেলঘরিয়া নিমতা থেকে এসেছি। আজকের পুজোর বিশেষ কি তাৎপর্য, আপনি দেখছি অনেক ফল নিয়ে এসেছেন? হ্যাঁ, আজকে এই ফলোরানী কালী পুজোতে ফল দিয়ে মায়ের কাছে পুজো দেওয়া হবে, যার যার মনের কামনা বাসনা পূর্ণ করবে এই আশা নিয়েই পুজো দিতে এসেছি। একেবারেই জ্যৈষ্ঠ মাসে যে বিভিন্ন ফল পাওয়া যায় সেই ফল দিয়েই কিন্তু আজকে পুজোর উপাচার, এবং মনের যে কামনা বাসনা, মনের যে বাসনা তা পূরণের জন্যই এই বিশেষ পুজো, যে কারণে কিন্তু সকাল থেকেই যত সময় গড়াচ্ছে তার সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে ভক্তদের সংখ্যা, তারা কিন্তু পুজো দিতে আসছেন। অমৃতা, ধন্যবাদ সত্যজিৎ।